আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রি ফায়ার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে ভিডিওতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকগুলো কথা আমি বলবো, যেখানে দেখবেন এগুলো কিন্তু আমাদের সবগুলি কয়েকটা আনলক করে দিছে মিশনগুলো। আর এখানে দেখতে পারবেন সবথেকে ভালো যেটা দিয়েছে সেটা হলো আমি মনে করি যেখানে দিছে অল মুডস ওপেন, মানে সবগুলো মুডি কিন্তু আপনাকে ওপেন করে দিছে, আপনি সবগুলো এসে খেলতে পারেন। আর এখানে সবথেকে বড় কথা কালা হাইটও কিন্তু আমাদের জন্য ওপেন করে দিছে, যদি তো ম্যাপটা ছোটো করে দিছে বাট ওপেন হয়ে গেছে। আর এখানে নো র্যাঙ্ক ড্রপ, মানে আর অনলি টুডে আজকের দিনের জন্য কিন্তু আপনার র্যাঙ্ক ড্রপ হবে না বাংলাদেশ সময় বেলা 1:30 থেকে 4:30 পর্যন্ত, আর ইন্ডিয়া সময় 1:00 থেকে 4:00 পর্যন্ত। তো বাংলাদেশ সময় 1:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু আপনার কোনো র্যাঙ্ক ড্রপ হবে না। দেখা যায় নতুন অফার নিতে গেলে আমরা অনেকেই আসলে বারবার মরি, খেলতে না আমি ওদেরকে মারার চেষ্টা করি আর মরে যাই, আর র্যাঙ্ক ড্রপ একদমই হয়ে যায়, র্যাঙ্ক অনেক কিন্তু কমে যায় আমাদের। তো এটা কিন্তু আজকে কিন্তু এটা পাল্টাই দিছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আর এখানে ইভেন্ট পেজে প্রথমে এখানে একটু চলে যাই, এখানে চলে যাওয়ার পরে এগুলো দেখতে পারেন এখানে সকলেই আছে। তারপর নো র্যাঙ্ক ড্রপ এটাও দিয়ে দিছে, এখানে আপনি দেখতে পারবেন। আর এই যে যে ইয়াটা আছে এটা তো আমি কালকে দেখাই দিছি, এখান থেকে 5টা কিল করে আপনি নিতে হবে, আজকেই কিন্তু অফারটা আপনাকে এটা কমপ্লিট করে দিতে হবে। তার এটা আছে যে এখানে দেখেন আমি ডায়মন্ড কার্ড 20টা আছে, আর যে যে কার্ডটা আছে ওই কার্ডটা কিন্তু আমাদেরকে 20টা এখন এখানে দেয় না, আমি জানি না ওটা পরে দিবে কি দিবে না, দিবে তারা যেতে বলছে অবশ্যই দিবে। আর এখানে 5টা টোকেন আপনাকে অবশ্যই কার্ড করতে হবে, একটা মিশন আপনার বাদ দেওয়া যাবে না। এখানে যা যা আপনি দেখতে পারবেন, আর এখানে 20টা এক্সপি কিন্তু আপনি পাবেন, এক্সপিগুলো কিন্তু নতুন এক্সপি দেওয়া দিছে। তো আমি একটু ব্যাগে আসে আপনি এখানে দেখতে পারবেন এক্সপিগুলো কিন্তু একদম নতুন এক্সপি দেওয়া আছে আমার এখানে দেখতে পারবেন। আর এখন আছে 22টা এক্সপি নতুন এক্সপি যেটা আছে, 22টা এক্সপি আছে আপনারও কিন্তু এখানে কিন্তু এক্সপিগুলো কিন্তু দেখবেন নতুন এক্সপি দেওয়া দিয়েছে, আগেরগুলো চলে গেছে। একদম ব্যাক করে আপনাদেরকে প্রথমে কালাহারি ম্যাপটা দেখাই দিই। আমি এখান থেকে যে কালাহারি যে ম্যাপটা আছে এটা আমি সিলেক্ট করে নিলাম, এখানে একটা মেসা আমি একটুখানি শুধুমাত্র আপনাদেরকে খেলে আমি দেখাই দেবো, আমি এটা নিব না, এয়ার ড্রপটা নেই। আমি স্টার্ট করে দিলাম, আমার দেখতে পারেন কালাহারি ম্যাপটা, এই ম্যাপটা অনেক ছোটো করে দিছে, পুরো ম্যাপটা কোনো দেয় না আর কি, যতটুকু আমাদেরকে দিচ্ছে আমি মনে করি একটু তারা অনেক কাজ করছে, এটা বাঘ সবগুলা রিমুভ করে তারপরে কিন্তু তারা আমাদেরকে এটা দিয়েছে, অনেকগুলো সব ঠিকঠাক করছে। এখন তেমন একটা বাঘ দেখা যাবে না, আমি খেলছি আমি কিন্তু একটু বাঘ এখানে আমার হাতে ধরা পড়ে নাই, মানে নেটওয়ার্ক অনেক স্লো, তারপর আমি দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখানো যায়। আর ম্যাপটা একদমই এক কথায় কিন্তু অসাধারণ ম্যাপ, দেখলে একদম পাগল হয়ে যাবেন। আমাদের লবিতে নিয়ে আসতে এখানে সম্ভবত 20 জন কি দিচ্ছে, 19 জন আসতে এখানে আরও আসবে, এখানে সবার নতুন কিছু দেখা যাইতেছে। আমার নেটওয়ার্ক কিন্তু অনেক সমস্যা আছে, উঠে গেলাম। আর 4-5 সেকেন্ড আছে এরপরে ওপেন হয়ে যাবে কালারি ম্যাপ, আপনারা দেখতে পারবেন। তো সবাই এখানে জানি না কালারি ম্যাপ এটা কয়েকদিন ওপেন রাখবে, তারা সবাই একটা করে ম্যাচ খেলে দেখবেন কেমন। আর ক্লাসিক ম্যাচে কিন্তু আমাদের গ্লোয়াল একটা গান দেওয়ার কথা ছিল, যে গানটা দিয়ে আমরা গ্লোয়াল মারতে পারবো সেই গানটা কিন্তু দিয়ে দিছে। তো এটা আমি কালকে 2 বার পাইছি, তারপরে ভিডিও করতে পাই নাই নেটওয়ার্ক স্লো থাকার কারণে। আপনারা ক্লাসিক ম্যাচ অনেকে পেয়ে যাবেন, দেখবেন গ্লোয়াল যে গানটা আছে 3টা গ্লোয়াল থাকে ওটার মধ্যে। তো এই যে আমাদের ম্যাপটা আমি বড় করে দেখাই দিয়েছি, ম্যাপ পেয়ে এরকম একটু পুরোটা কিন্তু ম্যাপ আমাদের এখানে দেয় নাই, অল্প একটু জায়গা দিয়েছে, যেটা দিয়েছে সেটাই অনেক। আমরা এখন নামতেছি, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো ম্যাপটা কেমন হয়। দেখি পাহাড়গুলোর উপরে যদি যাইতে পারি তাহলে আরও ভালোভাবে দেখাইতে পারবো, আমি তো আগে থেকে নেমে গেলাম। যাইতে পারবো না যে পাহাড়গুলোতে তো যাইতে পারলাম না, এইদিকে দেখেন একবার ভিউটা কেমন দেখা যায়, সত্যি ভাই পাগল হয়ে যাওয়ার মতো অনেক সুন্দর সুন্দর দেখছেন। এটা কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দিছে, আমি শুধুমাত্র একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ব্যাস, আর কিচ্ছু না, আমি এখানে খেলতেছি না, আমি শুধুমাত্র একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখেন জায়গাটা কেমন, পাহাড়িরা অনেক সুন্দর একটা জায়গা, গাছগুলো দেখেন খেজুর গাছগুলো একদম, খেজুর গাছ নাকি পাম গাছ আমি শিওর বলতে পারতেছি না, মনে হচ্ছে পাম গাছই হবে। আমি ওটা এইখানে যাই, মেডিকেট আছে, আমার নেট অনেক স্লো পাতে মোবাইলটা হালকা হ্যাং করতেছি, কিন্তু দেখেন পুরো জায়গাটা কেমন দেখা যায়। আমি আশা করবো কেউ আমাকে মাইরা দেবে না, কারণ আপনাদেরকে দেখাইতে হলে তো আমাকে একটু ইয়ে করতে হবে। আমি এখান থেকে বের হয়ে যাই, আপনাদেরকে একটু অন্য সাইডে গিয়ে দেখাই।
গাড়ি আছে, আমি একটু গাড়িটা নিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এটা কেমন দেখা যায় পুরো ম্যাপটা দেখেন। গাড়িও দেওয়া দিছে, গাড়ি অবশ্য বেশি নাই। এই মাশরুম আছে, মাশরুম আছে, আপনার এখানে মাশরুমও পাই যাবেন। বাদ দিয়ে আমি একটু উপরের দিকে উঠি, ওইটা কি ব্রিজ নাকি যেন একটা আছে এখানে। হ্যাঁ ব্রিজই দিছে, আমি একটু ব্রিজটাও দেখি। সেফ জোন দিয়া দিছে, আর যে জোনটাতে থাকে না আপনারা দেখবেন জোনের কালারটাও একটু চেঞ্জ আছে এখানে, কেমন বলের মতো করে কালারগুলো দেখাইতেছে। ওটা নিয়ে ব্রিজটা নিয়ে আনি, আমি এগুলো নিয়ে কী করবো, আমি তো খেলবো না। উঠা গেছে উপরে, দেখতে পারতেছেন, এইবার দেখেন কত সুন্দর দেখা যায়। ওইটার উপর ওঠা যাবে না? হ্যাঁ যাবে যাবে। এই দেখেন কোথায় উঠে, এইবার দেখেন ভাই পুরো ম্যাপটা এক কথায় অসাধারণ ভাই। আমি কতটা গুলি করে আপনাদেরকে দেখাই দিতেছি, দেখতেই পারলেন। আমার এয়ার ড্রপটা তো এখনো আসে নাই, যাই হোক আসলে আপনাদের দেখাইতে পারতাম কেমন হয়। ও ভাই এনিমি আছে, এনিমি দেখা সাক্ষাৎ পাইছি। আউ এনিমি, এনিমি নিচে আছে, ও সেখানে আসবে না। যাই হোক আমাদের এনিমি দেওয়া কোনো দরকার নাই। এনিমি কই গেলা? এনিমি পালাইছে, এনিমি দেখ কি করব আমরা, নিচে নাই যাই। শেষ না, শেষ হয় নাই, কিন্তু এইখানে আমরা উঠবো, কেমন উঠবো? এই পাশ দিয়ে উঠবো, ঠিক আছে। এখান থেকে নামলে কিন্তু আর কোনো ইয়া হবে না, আমি কিন্তু প্রথমে এটা দেখতে পাই না, আমি একদম ইয়াতে আসি। আর এখান থেকে জোনে কেমন কাটে আমি সেটা আপনাদেরকে একটু দেখাই দেবো, জোনটা আসুক। আমার কাছে মেডিকেটার নাই, জোন আসতেছে আপনারা দেখতে পারতেছেন। তো আমি দেখবো আসলে এই ম্যাপে জোনে তো এক সমানই কাটবে আমার যা মনে হয়, তবে এটা প্রথম জোন, দেখা যায় কী হয়। আসো জোন, আসো আসো আসো, এক এক করে কাটতেছে, প্রথম জোনে তেমনই কাটার কথা। যাই হোক আমরা এখান থেকে ইয়া করতেছি, আমার লাভ দিয়ে মরবো, ঠিক আছে, আমরা এখান থেকে লাভ দিয়ে মরবো। মরলাম না তো, এইখান থেকে লাভ দিয়ে মরবো আমরা, শেষ। যাই হোক 20 জন নামাবে এই ম্যাপে, আরও কয়েকজন খেলতেছে, একবার দেখেন ভাই জাস্ট অসাধারণ। আর যেটা বললাম যে গুলওয়ালের যে গানটা আসার কথা সেটা কিন্তু চলে আসছে, গুলওয়ালের গান মাত্র 3টা এমন থাকে, মধ্যে 3টা গুলওয়াল আপনি মারতে পারবেন। তো আমি যখন আবার ক্লাসিক খেলবো তখন আমি ছোটো করে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো, ইয়া দোকটা ফালাইতে পারলে হয়তো আরও ভালো হইতো। যাই হোক দেখতে তো পারলেন, আমি আসতে ব্যাক করি, আমার নেটওয়ার্কের অবস্থা তেমন একটা ভালো না। তো আপনি কিন্তু 20টা এক্সপি কিন্তু আপনি এখানে ফ্রিতে পাবেন। তো প্রথমে আপনাকে 20টা এক্সপি দিবে ইভেন্ট পেজের, ওইখান থেকে আপনাকে দিবে। আমি আরেকটু দেখাই দিই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জাস্ট ম্যাপটা দেখাইতে গিয়া। আর আজকে যে 1:30 থেকে 4:30 পর্যন্ত বা এমিশনটা যেভাবে পারেন অবশ্যই কমপ্লিট করবেন, কারণ নো র্যাঙ্ক ড্রপ, কোনো র্যাঙ্ক ড্রপ হবে না। তো বুঝতে পারতেছেন আপনারা অনেকগুলো কিল নিতে পারবেন এখান থেকে। আর এইখানে অপশনটা চলে গেছে 20টা এক্সপি দেয় এখানে কোনো একটা জায়গা থেকে, ফ্রি ফায়ার 2020 পার্টি, তো পার্টি অনুযায়ী এখানে দিবে আপনাকে। আমি তো নিয়ে ফেলছি রোবোপেটটা, এখন এনে রোবোপেটটা আমি পরে নেব। যাই হোক দেখতেই তো পারলেন, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ।